আকাশে আকাশে জল পূর্ণিমা, ভালোবাসি বড় বেশি প্রিয়তমা। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আবারও সারপ্রাইজ। এই নিয়ে অনেকবারই আমরা এই সারপ্রাইজটা পেলাম। বিষয়টা হচ্ছে, আমাদেরকে বলা হয় একটা টাইম, কিন্তু তার অনেক আগে গানগুলোকে রিলিজ করে দেওয়া হয়। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমার, যেটা চতুর্থ নম্বর গান। এই গানটার নাম হচ্ছে গভীরে। এই গানটা লিখেছেন জাহিদ আকবর, টিউন করেছেন এবং মিউজিক করেছেন সাজিদ সরকার, গানটি গেয়েছেন রেহান রসুল এবং প্রিয়াঙ্কা গোপ। তো কেমন লাগলো এই গানটা বন্ধুরা? এটাও একটা প্রচণ্ড সুন্দর, একটা মিষ্টি রোম্যান্টিক গান। এখানে আমরা কী দেখলাম? এখানে আমরা ভিজুয়ালি দেখতে পেলাম ইধিকা পাল্লের চরিত্রটা, এ খুব মানে মনে হলো দেখে খুব ঘুড়ি ওড়াতে পছন্দ করে আর কি, এবং ঘুড়ি যদি নষ্ট হয়ে যায়, ভোকারটা হয়ে গেলে বা ঘুড়ি যদি জলের মধ্যে পড়ে যায়, ওর খুব মন খারাপ হয়, ও মন থেকে আনন্দ করে ঘুড়ি ওড়ায়। তো এখানে আমরা এরকম একটা দেখতে পাচ্ছি, একটা সুন্দর প্রেমের ব্যাপার দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা মনোমালিন্যতা দেখতে পাচ্ছি। শাকিব খান একটা জায়গায় বেশ রেগে গিয়ে বসে থাকবে, ইধিকা রাগ ভাঙানোর জন্য আসবে পুরো বিষয়টা, বা যখন প্রথম সিনে দেখা যাচ্ছে ঘুড়িটা জলের মধ্যে ভেসে গেছে, সেই ঘুড়িটা দেখতে খুব সুন্দর, পাখি স্টাইলের ঘুড়ি, এবং জলের মধ্যে যখন পড়ে আছে তখন ইধিকার যেটা রিয়াকশন, মানে সে খুব রেগে গেছে, কারণ তার পায়ে লেগেছিলো নারকেলের, ওই নারকেলের মাথায় ডাব ডাব পড়েছিল, ওই ডাবে পায়ের মধ্যে গুঁতো খেয়েছে, তাই শাকিব খানকে বলেছিল লাটাইটা ধরতে, সে তো ধরতে পারেনি, কারণ তার ঘুড়ি ওড়ানোর অভ্যেস নেই, ঘুড়ি গেছে জলের মধ্যে পড়ে ইধিকা গেছে রেগে। তো এরকম সুন্দর কিছু সিম্পল বিষয় দিয়ে এত সুন্দরভাবে গানটার মানে ভিডিওগ্রাফি করা হয়েছে, এত সুন্দরভাবে, যেটা আবারও একবার মন ছুঁয়ে গেল। এটা আবার একটা রোম্যান্টিক নাম্বার আমরা শুনতে পেলাম। অনেকেই আমি শুনছিলাম যে এই গানটা বলছিলেন যে গভীরে গানটা নাকি কষ্টের গান, না না, কষ্টের গান নয় তো এটা, এটা একটা রোম্যান্টিক গান, মনোমালিন্যতা তো থাকবেই, এটা কষ্টের ব্যাপার না। এখানেও তাদের প্রেম দেখানো হয়েছে, একটা জায়গায় দেখতে পাচ্ছি একটা ছোট্ট অ্যাকশন, যেখানে ইধিকার মাথায় একটা জিনিস দিয়ে আঘাত করা হবে, তারপরে শাকিব খানেরও কপালে ব্যান্ডেড দেখতে পাচ্ছি, ইধিকারও মাথা পেটে গেছে তাই ব্যান্ডেড করে তারা দুজন একসঙ্গে যাচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই গানটাও খুব সুইট একটা গান, এবং গানটার কম্পোজিশন খুব ভালো হয়েছে, লেখাটাও খুব ভালো হয়েছে, গেয়েওছে খুব ভালোভাবে যত্ন করে, মানে পার্টিকুলারলি রেহান রসুলের গলা তো আমার খুব ভালো লেগেছে, প্রিয়াঙ্কা গোপের গলাও আমার ঠিকঠাক লেগেছে, বেশ ভালো, খারাপ নয়, খারাপ নয়। তবে প্রিয়াঙ্কা গোপের চাইতেও রেহান রসুল, মানে সবসময় উল্টো বলছি, রেহান রসুল এই গানটা অনেক বেশি সাবলীল লেগেছে আমার, মানে মেল ভোকালটা শুনতে আমার বেশি সাবলীল লেগেছে। শাকিব খানকে দেখতে প্রচণ্ড ভালো লাগছে, এবং এই ছোট ছোট কিছু দৃশ্য দেখলেই তো আমরা বুঝতে পেরে যাচ্ছি ইধিকা খুব ভালো অভিনয় করেছে এই ছবিটাতে। তোমরা ওর রিয়াকশন দেখেছো? বা শাকিব খানের কথা বলি, ওনাকে আর নতুন করে নিয়ে কী বলবো, উনি খুবই ভালো একজন অভিনেতা, এটা আমরা জানি। তো ইধিকাকেও খুব মিষ্টি লাগছে, ওর রিয়াকশন প্রচণ্ড ভালো, একজন বেশ হেলদি একজন ভদ্রলোককে দেখতে পেলাম আমরা, যে আর কি ইধিকাকে যে সলা পরামর্শ করছে যে এগুলো এগুলো কর, বলে নিজেই এগিয়ে দিচ্ছে, ওদের যখন রাগ ভাঙানো হচ্ছে সাইডে বসে বসে কলা খাচ্ছে। তো এই ওই ক্যারেক্টারটাও পার্টিকুলার বেশ সুন্দর, মজাদার একটা ক্যারেক্টার, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এই গানটার মধ্যেও একটা সফটনেস আছে, একটা সুন্দর ফিল গুড ব্যাপার আছে। এই গানটাও আমি কিছুক্ষণের মধ্যেই গাইবো, চ্যানেলে নিয়ে চলে আসছি, কভার করব ডেফিনেটলি, কিন্তু বিষয়টা হচ্ছে বিজিএমটা আমি মোস্ট প্রবাবলি নেব না, কারণ কপিরাইট আসছে টাইগার মিডিয়ার তরফ থেকে, কপিরাইট আসছে, এর আগের গানটাতেও এসছে, তাই আমি গতকাল হারমোনিয়াম বাজিয়েই গিয়েছি, আজকে আমি চেষ্টা করছি কিবোর্ড বা হারমোনিয়াম বাজিয়েই গাইবার। তোমরা বলো কী করবো, গানটা আমি অবশ্যই গাইবার চেষ্টা করছি, এই গানটাও আমার খুব ভালো লেগেছে। ডেফিনেটলি বলো তোমাদের কেমন লেগেছে এই গানটা, আর যারা এখনো শোনোনি চট করে গিয়ে শুনে ফেলো, ইউটিউবে চলে এসছে, অভি কথাচিত্র বলে ইউটিউব চ্যানেলটাতে কিন্তু চলে এসছে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।